আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এখানে এখন সন্ধ্যা 6টা। আসলে আজকে বাহিরে কিছু কাজ আছে। আসলে আমাদের এখানে তো লকডাউন শুরু হয়ে গেছে। আমি আজকে নর্মালি আমি আমাদের তো বাসার থেকে সামনে থেকে সব 2 সপ্তাহে একবার বড় বিন ব্যাগ, যেটা বলে কালো বিন ব্যাগ, ওইটা নেওয়া হয়। কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার একটু বেশি আল্লাহর রহমতে, যার কারণে আমার একটু বেশি হয়ে যায় বিন, তো আমি এখন আসলে আমাদের ওখানে একটা রিসাইক্লিং বিন আছে, ওইটাতে দিনে রাত্রে যখনই আপনি পারেন ফেলতে পারেন, কোনো সমস্যা হয় না। তো এই জন্য আমি নর্মালি মাঝে মধ্যে একটু মানে ওখানে রাতের বেলায় বিন ফেলতে যাই। তো ওই বিনটা ফেলে আমি চলে যাবো একটু শপিং করতে, কারণ বাসায় একটু মোটামুটি কিছু লাগবে। আমি জানি না শপিং মলের কী অবস্থা, শপিংয়ের কী অবস্থা আমি জানি না। ওখানে তো সবার থেকে শুনতেছিলাম যে একটু ইয়ে আছে, মানে কিছুই পাওয়া যাচ্ছে না। এখন আমি গেলেই বলতে পারবো আসলে শপিংয়ের কী অবস্থা। তো আমি বিনটা ফেলে এখন চলে যাব শপিংয়ে। আমি যাবো আসলে আজকে আজটাতে। ওখানে গেলেই আমি ঘরের কিছু ফ্রুট লাগবে, বাচ্চাদের জন্য কিছু খাওয়া দাওয়া লাগবে, কারণ আমি সেদিনও গিয়েছিলাম কিন্তু আমি পাই নাই, কোনো খাওয়াই পাইনি। মানে বাচ্চাদের জন্য যেসব জিনিসগুলি বেশি দরকার আমি সেগুলি পাচ্ছি না। আসলে সবাই লকডাউনের হিসাব করে সবাই বেশি বেশি কিনে রাখতেছে, কিন্তু আমি আমার সময়ের কারণে আসলে কিছু, আর আমি আসলে এত হ্যাডেকও করি না, এত চিন্তাও করি নাই যে মানে প্রথমবারের মতো এবারও সেম হবে। এই জন্য আসলে আমি এত মানে চিন্তা করি নাই। চিন্তা করছি যে সব তো খোলা থাকবে, সমস্যা হবে না, কিন্তু আমি তো দেখতেছি আমাদের এখানে মানে এমন অবস্থা সবগুলোতে, মানে সুপার স্টোরগুলোতে এমন অবস্থা কিছুই পাওয়া যায় না। ইভেন এশিয়ান শপ একটা আছে যেটা, সেটার ভিতরেও তেমন কিছুই নেই। সবাই মানে এত এত করে জিনিস নিতেছে, আশেপাশের আর কেউই পাচ্ছে না আসলে। তো আমার তো ছোটো বাচ্চা আছে, আমার জিনিসপত্র লাগে, কিন্তু আমি নিজেও পাচ্ছি না, বাচ্চাদের পাম্পাস ওয়াইপস কিছুই পাচ্ছি না। আমার খুবই দরকার আসলে পাম্পাস আর ওয়াইপস, তারপরে কিছু ফ্রুট। জানি হয়তো পরের দিন আসবে, আমি তো আর আসবো না। তো ওইটা শেষ করেই বের হতেই দেখি আজকে যেহেতু বনফায়ার নাইট, এই যে এটা তো অ্যালাউ না এখন আর, আজকে এই বছরের জন্য তো অ্যালাউ করে নাই। তারপরও মা সবাই সবার গার্ডেনের মধ্যে এটা করতে পারতেছে নিজে। তো আমি বসে ওখানে কতক্ষণ গাড়ি দিয়ে বসেছিলাম, আমি শপিংয়ে তো কিছুই পাই নাই, তো গাড়ি দিয়ে বসে আমি বনফায়ার নাইটটা দেখতেছিলাম। রাস্তাঘাটে ভালোই গাড়ি আছে, মোটামুটি গাড়ি আছে, সবাই আসলে টুকিটাকি শপিং করতে বা যে যার কাজে বের হয়েছে আসলে, এই জন্য দেখতেছি যে ভালোই গাড়ি আছে। কিন্তু লকডাউন অত লকডাউনের মতোই আসলে ফিল হচ্ছে না, যেহেতু আসলে এখন সবাই তো ইউজ টু হয়ে গেছে, মানে লাস্ট কয়েক মাস লকডাউন থাকাতে সবাই এখন ইউজ টু হয়ে গেছে, যার কারণে সবাই চিন্তা করতেছে এটা তেমন কোনো কিছুই না, তেমন কোনো মানে একটু মানে পাত্তাটা কম দিতেছে। আমি দেখলাম এবার প্রথমবারের মতো এত সিরিয়াসভাবে কেউই নিচ্ছে না। তো যাই হোক, দিন দিন তো সমস্যা যেভাবে বাড়তেছে, যেভাবে ভাইরাসের মানে ইয়ের আক্রান্ত বাড়তেছে, মৃত্যুর সংখ্যা বাড়তেছে, আসলে মাঝে মধ্যে নিজেও চিন্তা করি যে কি হবে। নিজেদেরও আত্মীয় স্বজন ময়মরূপী সবাই তো আছে, সবার জন্যই আসলে চিন্তা করি। আসলে এই সময় সবাই সবার জন্যই দোয়া করাটাই ভালো। আল্লাহ যার হয়াত যে কদিন রাখছে তো কেউ বলতে পারবে না। তারপরও যাই হোক, সবাইকে আল্লাহ রহমত করবে, আল্লাহর উপরে ভরসা করেই থাকতে হবে, কিছু করার তো নেই। তাই এই জন্য এখন একটু বসে, তারপরও দেখেন আমরা যতটুকু আসলে চিন্তা করতেছি, আমি জানি না ওরা এত চিন্তা মানুষ এত চিন্তা করে কি না জানি না। সবাই সবার আনন্দ নিয়ে কিন্তু ব্যস্ত, এই যে ওরা ঠিকই, আমরা হয়তো থিঙ্কিং করতেছি, দেখেন আমরা আমাদের বাচ্চাদের জন্য খাওয়ার চিন্তা করে হয়তো একটু বের হয়েছি, মানে ঘরের একটা কাজ ইম্পর্টেন্ট কাজে হয়তো আমি বের হয়েছি, নইলে আমি কখনোই বের হতাম না। আর কিন্তু বাকিরা কিন্তু ঠিকই যে যার মতো, মানে এই যে ওরা বনফায়ার নাইটও বাহিরের গার্ডেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছে, এগুলো এটা অ্যালাউ আছে, ঠিক আছে এটা অ্যালাউ আছে, গার্ডেনে যে যার ইয়ারের ভিতরে থেকে করতে পারবে, কোনো প্রবলেম হবে না, এটার জন্য অ্যালাউ করছে। কিন্তু আমাদের এখানে ওয়েস্টনে প্রত্যেক বছর মানে নভেম্বরের 5 তারিখে
এই বনফায়ার নাইটটা হয় অনেক অনেক বড় করে এবং খুবই সুন্দর হয়। শুধু এই বছর হবে না, আমি জানি না নেক্সট ইয়ার বাঁচবো কি বাঁচবো না তো জানি না, সেটা আল্লাহই বলতে পারবে, জানি না। তারপরও বসে বসে কতক্ষণ দেখলাম, তা আমাদের সাথে তো আমি হাসনাইনকেও মাস্ক পরায় নিয়ে আসছি কারণ ও গাড়িতে ছিল সারাদিনই। তো মানে এখন তো যেহেতু লকডাউন শুরু হয়ে গেছে, কোথাও বেরো হতে পারবে না, বাচ্চারা স্কুল থেকে আসার পরে মানে ওরা আসলে ওদের বাচ্চাদের কিছু খাওয়া আছে যেগুলো ওরাই নেয়, আমি তো আসলে নিই না, ওটা ওরা হয়তো ডিফারেন্ট ডিফারেন্টভাবে খায়, এক একদিন এক একটা চুজ করে, যার কারণে শপিং সেন্টারে বাচ্চা নিয়ে যেতে পারি, একজন এলাও আছে, যার কারণে আমি যা হাসনাইনকে নিয়ে গেছি। তারপরে ওই শপিংয়ের ওখানে বসেই কিন্তু আমরা কিন্তু এখনও বেরো হইনি, ওখানে বসেই কিন্তু আমি বনফায়ার নাইট দেখতেছি, একজন একজনের ইয়ার্ডের মধ্যে করতেছে, তো ভালোই লাগতেছিলো, বাচ্চাদেরকে একটু আনন্দও দিতে পারলাম, নিজেরও দেখে ভালো লাগলো। আসলে আমি আর আমার হাজব্যান্ড বসে আছি গাড়ির মধ্যে, হাসনাইনও বসে আছে, আসলে তো বসে বসে দেখতেছি আর মানে থিঙ্কিং করতেছি, লাস্ট ইয়ার এই সময় তো মানে এখানে এত বড় করে করছে, বা গাড়ি রাখবে বা আমরা যে হাঁটবো ওই জায়গাটাও ছিল না ওই বছর, মানে লাস্ট ইয়ারে নভেম্বরের 5 তারিখে এত বৃষ্টি ছিল, হাইরে কাদার ছিল অনেক, আমরা মানে গাড়ি থেকে বের হইতে পারিনি। আর এই বছর ওয়েদারটা খুবই সুন্দর ছিল কিন্তু অনুষ্ঠানই হবে না, তো যাই হোক এটা আল্লাহরই রহমত, সেটাই আসলে। তো এখন আমি এখন এটা দেখে টেখে বাসার দিকে চলে যাচ্ছি, আমি আপনাদেরকে এটাই দেখালাম যে আমি বনফায়ার নাইটের যে ইয়েগুলো আছে এভাবে প্রত্যেক বছরই হয়ে থাকে, আরও সুন্দরভাবে হয়ে থাকে, আর ইনশাল্লাহ যদি বেঁচে থাকি নেক্সট ইয়ার ডেফিনেটলি দেখাবো, মানে আমি ওয়েস্টার্নের ও বনফায়ার নাইটটা কেমন হয়। ঠিক আছে, তাহলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।